আজকে আমি একটু দেরি করেই আজ আমার সকালটা শুরু হলো, কারণ আমার মেয়ে আজকে তোমার সোনামা আজকে পড়ে গিয়েছে একটু খাটে থেকে, আর ওর শরীরটাও একটু খারাপ, যার কারণে আজকে আমার একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। আমার ব্লগের নাম তো তোমরা জানো, বৃষ্টি ওয়ার্ল্ড। তোমার লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমরা দেখো আমি এখানে একটু কুমড়ো, আলু আর মূলো তেলের উপর দিয়ে ভেজে নিলাম। এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি একটু রসুন দিয়ে দিলাম অল্প। টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভেজে রাখা আমি সবজিগুলো দিয়ে দিলাম, কুমড়ো, মূলো আর আলু। আর একটু আমার কাছে মাছের কাঁটা আছে, সেইগুলো আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা। আর আজকে ভেটকি মাছের কাঁটা দিয়ে আর আমি পালং, কুমড়ো, মূলো, আলু দিয়ে একটা চচ্চড়ি করছি, এবার পালংটা দিয়ে দেবো। আমার কাছে কোনো স্ট্যান্ড নেই বা স্টিক নেই, আমার এক হাতে ক্যামেরা ধরেই আমাকে করতে হয়, হয়তো একটু অসুবিধা হয় তোমাদের সব কিছু দেখাতে, তোমরা তাও একটু দেখো। একটু ঢাকা দিয়ে রাখি, শাকটা মজে যাক। আর আমি লবণটা কম দিয়েছিলাম তাই একটু নুন দিয়ে দিলাম। যে যেমন খাও সেরকম ভাবে দেবে লবণটা, যেমন খাও সেইভাবে দেবে নুনটা। পালং শাক দিয়ে আমার চচ্চড়িটা রেডি হয়ে গিয়েছে, আর আমি উপর থেকে একটু অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে লাভিয়ে নেব আর অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এইভাবে করে কেড়ে আমাকে বলবে কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগে বা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তাই আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু লবণ দিয়ে দিলাম আলুটা ভাজার সময়, লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে তুলে নেব। এই মাংসটার জন্য আমি মশলা একটু করে নিয়েছি, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর পেঁয়াজ দিয়ে আজকে আমি রান্নাটা করবো। দেখো তোমরা, তেলে একটু ঘি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জি গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। Thank you.
আগে মাখিয়ে রেখেছি। একটু সরষের তেল, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি মাংসটাও দিয়ে দেবো। মশলা হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। গরম জল দিই, তারপরে সেই গরম জলটা দিয়ে দেবো। দেখো রংটা কত সুন্দর এসেছে। গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর চাপা দেবো। দেখতে পাচ্ছ আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এবারে আমরা খাওয়া দাওয়া করবো। হয়ে গেছে, স্যালাডটা কেটে রেডি করা আছে, দেখতেই পাচ্ছ। দেখো